দোয়েল পাখি আমাদের জাতীয় পাখি। বাংলাদেশের অসংখ্য সুন্দর সুন্দর স্থানীয় পাখি থাকতে কেন দোয়েলকে জাতীয় পাখির মর্যাদা দেওয়া হলো? সুমিষ্ট কণ্ঠস্বর আর সাদা কালো পালকে দোয়েল পাখির জাতীয় পাখি হওয়ার পেছনে আছে বেশ কিছু কারণ। জাতীয় পাখি আখ্যায়িত করার ক্ষেত্রে দুটি জিনিসকে প্রধান মানদণ্ড হিসেবে বিবেচনা করা হয়, যেমন সংখ্যা হিসেবে পর্যাপ্ততা এবং পরিচিতি। বাংলাদেশে সর্বত্রই দেখা যায় দোয়েল পাখিকে। দোয়েল পাখি দেখেনি এমন লোক খুঁজে পাওয়া মুশকিল। একটি দেশের জাতীয় পাখি হিসেবে স্বীকৃতি পেলে অন্য দেশ তাকে একই স্বীকৃতি দিতে পারে না। এই পাখির ছবি বাংলাদেশের 2 টাকার নোটের উপর রয়েছে। একটি সমীক্ষায় দেখা যায় যে 2 টাকার নোট বিশ্বের সবচেয়ে সুন্দর নোটগুলোর মধ্যে একটি। দোয়েল একটি দৃষ্টিনন্দন পাখি, যার আছে সুরেলা কণ্ঠস্বর। নির্জন গ্রাম্য পরিবেশ, কোলাহল মুখর শহর কিংবা পাহাড়, গভীর বনভূমি বা জলাভূমি, সবখানে এই পাখির দেখা মেলে। অর্থাৎ বাংলাদেশে এমন কিছু পাখি আছে যাদেরকে সবখানে দেখা যায় না, কিন্তু দোয়েল পাখিকে আমাদের দেশের সর্বত্রই দেখা যায়। এরা বাংলাদেশের সবখানেই নিজেকে মানিয়ে নিতে পারে। পাখি বিশেষজ্ঞগণের মতে দোয়েল পাখির পাশাপাশি শালিক, বকসহ আরও 3 প্রজাতির পাখি জাতীয় পাখির মর্যাদা লাভের তালিকায় ছিল, কিন্তু তার মধ্যে একমাত্র দোয়েলকেই মনোনীত করা হয়েছে। বাসা তৈরির জন্য এরা গাছ খুঁজে না পেলে দেওয়াল কিংবা পাইপের ফাঁকে ঘাস লতা পাতা দিয়ে বাসা তৈরি করে নেয়। কিন্তু দুঃখজনক ব্যাপার হলেও সত্য, বর্তমানে আমাদের দেশে এই পাখির সংখ্যা দিন দিনই হ্রাস পাচ্ছে। যদিও দোয়েল আমাদের জাতীয় পাখি, কিন্তু আমরা এই পাখির বিষয়ে অতটা গুরুত্ব দেই না। আসলে এই পাখিটাকে কীভাবে এর সংখ্যা বাড়ানো যায়, আমার মনে হয় এটা নিয়ে পাখি বিশেষজ্ঞগণ যথেষ্ট পরিমাণ গবেষণা করা প্রয়োজন, এবং কীভাবে এটার সংখ্যা বৃদ্ধি করানো যায় সেদিকে অবশ্যই যাতে সবাই মনোযোগ দেয়। শহরের পরিবেশে যে বৈদ্যুতিক বাতি, বৈদ্যুতিক আলো, এটা মানুষের দেহের জন্য যেমন ক্ষতিকর, পাখিদের জন্য তেমনই ক্ষতিকর। এবং পর্যাপ্ত বাসস্থান না থাকার কারণে এই পাখিদের সংখ্যা দিন দিনই কমে যাচ্ছে। তো বন্ধুরা, দোয়েল পাখি আপনাদের কাছে কেমন লাগে এবং এই পাখি সম্পর্কে আপনাদের আরও কোনো তথ্য জানা থাকলে বা আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে আমাদেরকে অবশ্যই জানাবেন। আমরা আপনাদেরকে আবার পরবর্তীতে এই বিষয়ে আরও জানানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য, এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এরকম আরও অনেক মজার মজার ভিডিও, আরও অনেক তথ্যমূলক ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।